ওয়েল মাই ফ্রেন্ডস, আর একটি উল্লেখযোগ্য ভিডিও আমি দেখাতে চাইছি। দিস ইজ এ কেস অফ দি জেন্টেল লেডি, দিস ইজ দ্য কেস অফ দি জেন্টেল লেডি এজেড অ্যাবাউট 43 ইয়ার্স। হার হাজবেন্ড, হি ইজ অলসো আওয়ার কলিগ, এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ডাক্তার সাহেব, আপনার নাম বলুন। ডক্টর দুলাল চন্দ্র সরকার। দুলাল বাবু কোথায় প্র্যাকটিস করেন? বেতুয়া ডাউরি, নদিয়া জেলার বিখ্যাত জায়গা বেতুয়া ডাউরি, যেখানে একটা অরণ্য আছে, ছোট্ট অরণ্য আছে বেতুয়া ডাউরি অভয়ারণ্য, আর একটা আছে পারমাদান নিয়ার বনগা, যেখানে হরিণ টরিণ থাকে। তাহলে আমাদের হোমিওপ্যাথিক বন্ধু বেতুয়া ডাউরি প্র্যাকটিস করেন, কিন্তু ওই হে বন্ধু, আপনার ওয়াইফের জন্য তো অ্যালোপ্যাথিক কাগজপত্র, আপনি কেন হোমিওপ্যাথির প্রতি ভরসা রাখছেন না আমি বুঝলাম না। হার ওয়াইফ হ্যাজ বিন সাফারিং ফ্রম কিডনি ডিজিজ, কিডনি ট্রাবলস হচ্ছিল, নানা রকম প্রবলেম হচ্ছিল, বাইল্যাটারাল রিনাল কর্টিকাল লিকোজেনিসিটি অ্যান্ড লস অফ কর্টিকাল মেডুলারি ডিফারেন্সিয়েশন। রিপোর্ট বলছে তার কিডনিতে একটু প্রবলেম হয়েছে। সো কিডনি প্রবলেম, হিমোগ্লোবিন কমে গেছে, ইট ইজ অ্যাবাউট 9.3, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ইট ইজ অ্যাবাউট 2.39, বিকজ দ্য কিডনি ফাংশন ইজ ন্যারো, বিকজ বাইল্যাটারাল রিনাল কর্টিকাল ইকোজেনেসিটি অ্যান্ড লস অফ কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন। মানসিকভাবে অসুস্থ, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে মানসিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। সো দিস ইজ দ্য রিপোর্ট। বাইল্যাটারাল রিনাল প্যারেনকাইমাল ডিজিজ, ইনডিফারেন্ট, স্যাড, সো কিডনি ডিজিজ। এই বাচ্চা, তোমার কমপ্লিট হয়ে গেছে কোর্স? যশোরে? কুমিল্লা। হোয়াট ইজ কিডনি? কিডনি কাকে বলে বলো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিডনি? কিডনি হচ্ছে যা আমাদের মানে পানিকে মানে খাওয়ার পরে এটাকে ছাঁকে, জাল ছাঁকনি আর কি, যাকে বলা হয়। কিডনি ইজ দ্য টু রেডিশ ব্রাউন বিন শেপড অর্গান সিচুয়েটেড অ্যাট দ্য পোস্টিরিয়র পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম, এটা মনে রাখবে। কিডনি ইজ দ্য টু রেডিশ ব্রাউন বিন শেপড অর্গান situated at the posterior part of the abdominal cavity behind the peritoneum. কিন্তু এই ভদ্রমহিলার এই সমস্যা দাঁড়িয়ে গেছে। তার জন্য আমাদের ডাক্তার বন্ধু হোমিওপ্যাথিক হয়ে যে কেন এত অ্যালোপ্যাথিক আপনি করলেন, এখনও করছেন, আমার মাথায় ঢুকছে না, কেন আপনি অন্তত আমাদের সাথে আগে যোগাযোগ করছেন না, এত কাণ্ড আপনি কেন করছেন? হোমিওপ্যাথির প্রতি আপনার আস্থা নেই? তাহলে কেন করছেন এত কাণ্ড? হোয়াই দিস বান্ডেলস অফ পেপার্স? এ সিম্পল কেস অফ সোডিয়াম ক্লোরাইড, আই হ্যাভ টেকেন দ্য কেস অ্যান্ড আই এম শোয়িং দি সিম্পল কেস অফ সোডিয়াম ক্লোরাইড। এত সহজ কেস, এত সুন্দর কেস, যদি আপনারা চিকিৎসা না করতে পারেন তাহলে আর কী হোমিওপ্যাথি করলেন? আর বান্ডিন বান্ডিন অ্যালোপ্যাথিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নাম্বার ওয়ান হিস্ট্রি অফ মেন্টাল মর্টিফিকেশান, আপনি নিজেই বললেন আপনাদের একটা মানসিক আঘাত উনি পেয়েছেন। কি আঘাত হয়েছিল বলেন? সেটা খুব প্যাথেটিক, আমার পৈতৃক সম্পত্তি মানে আমার বাড়িটা আর কি, পৈতৃক ভিটা যেখানে ও বিয়ে করে সেখানে এসেছিল, আমার বাবা ওকে হাতে করে তুলে নিয়েছিলেন, বাবা গত হওয়ার পরে ওটা আমার মা এই করোনার সময় সেরিব্রাল অ্যাটাক করেন, এবং আপনি জানেন স্যার আমাদেরকে ওই মেডিকেল মেন্টাল শক পেয়েছেন, মোট কথা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। সো মেন্টাল শক, মর্টিফিকেশন,
mortification ailments from natrum urine the first grade, mental ailments from mortification natrum urine the first grade. Number two, dryness sensation, dryness in the mouth, dryness over the palms, dryness in different parts of the body, dryness in the private parts. So dryness and dryness. Hatta shuki jacche chamra bolchilo na dakao hatta. So dryness of the palm. Muker bhitore shuki jacche bolchilo na ki hoy muke jipta shuki dai. Dryness of the tongue. So dryness. Kente repadite tale amake dekhte hobe generalities in general dryness. Kono particular part to pabo seta alada. আমি যদি ইন জেনারেল ড্রাইনেস দেখতে চাই কেন্টের রেপার্টরিতে, দেয়ার ইজ অনলি ড্রাই ওয়েদার অ্যাগ্রাভেটস, কিন্তু দেয়ার ইজ নো ড্রাইনেস অফ দ্য রুব্রিক। আমি নোট করেছি ড্রাইনেস অ্যালুমিনা, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম, নেট্রামিউর, নাক্স মাসেটা, সালফার, ড্রাইনেস। যদি আমরা অন্য রেপার্টরি দেখি, সাপোজ দিস ইজ ডক্টর পি শঙ্করন্স রেপার্টরি, ড্রাইনেস ইন জেনারেল, নেট্রামিউর ইজ ইন দ্য ফার্স্ট। So, number one, mortification. Number two, dryness in the different parts of the body. Number three, chilly patient. Sheet patient, gorom beshi tomar? Sheet beshi. Chilly patient, natrammur. Chilly patient, natrammur. Natrammur, phosphorus, calicut, calcarecar, belladonna, lycopodium, thuda, naxbum, hypersulfur, sorinam, silesia, and hot knot. Chilly patient. DDR for cold drinks, thanda jol, paniyo, sab kete bhalo bache, thik ki na? Ekdom. So DDR for cold drinks internally, chilly patient, dryness sensation in the different parts of the body, and mortification. Ruti pachando karo ki karo na? Ruti pachando kori na, Dr. Babu. Ruti pachando kori na. Strong aversion to? Bread. Ekdom. পিপাসা কম কি বেশি? পিপাসা বেশি। প্রপিউস থার্স্ট, ফসফরাস, নেট্রামিউর, ব্রায়োনিয়া, মার্কুরিয়াস। সো থার্স্টি পেশেন্ট। রাগ বেশি না কম? প্রচণ্ড রাগ। রাগের সময় বোঝালে কমেন আরো বেড়ে যায়? আরো বেড়ে যায়। ইরিটেবল টেম্পারামেন্ট অ্যান্ড কনসোলেশন অ্যাগ্রাভেশন। সেন্টিমেন্ট কিরকম? প্রচন্ড সেন্টিমেন্ট, সেন্টিমেন্টাল। আর কিসের ভয় পাও বললে? চোর ডাকাতের ভয় পায়, ভূতের ভয় পায়। ঠিক বলছে? চোর ডাকাতের ভয় পায়, সেন্টিমেন্ট বেশি, চোর ডাকাতের ভয় পায়, অন্ধকারের ভয় পায়, চোর ডাকাতের স্বপ্ন দেখে। ড্রিমস অফ রাবার্স, কনসোলেশন অ্যাগ্রাভেটস, অ্যাভারশন টু ব্রেড, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, চিলি পেশেন্ট, ড্রাইনেস সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আর মাথায় আঘাত পেয়েছিল কি করে? অজ্ঞান হয়েছিল? অজ্ঞান হয়নি, কিন্তু একটা বড় আঘাত পেয়েছিল। হেড ইঞ্জুরি আফটার দেখব। নেট্রামিউর, নেট্রাম সাল্ভ, আর্নিয়া, আর্নিকা, সিকুটা, ভিরোসা, ইঞ্জুরি আফটার, হেড ইঞ্জুরি আফটার। So there is also head rubric, head injury chapter, head injury. আর একটা কি বললেন? ঘুমের মধ্যে কি হয়? স্বপ্ন আসে না? হাত শীত করে, কাঁপুনি হয়। কখন? ঘুমের মধ্যে বেশি হয়। কোথায় দেখব? রেপার্টরি দেখব কোথায়? চিল, শীত করে, কাঁপুনি হয়, চিল। চ্যাপ্টার আছে রেপার্টরিতে, চিল বলে একটা চ্যাপ্টার আছে। এক্সট্রিমিটি স্লিপ, তারপরে চিল স্লিপ ডিউরিং নেট্রামিও। তো চিল স্লিপ ডিউরিং নেট্রামিও। ড্রাইনেস অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, নেট্রামিও। অ্যাভারশন টু ব্রেড, নেট্রামিও। প্রফিউস থার্স্ট, নেট্রামিও। অ্যাভারশন টু ব্রেড, নেট্রামিও। ডিজায়ার টু কোল্ড ড্রিঙ্কস, নেট্রামিও।
হিট কোর্ডিনেশন চিলি নেট্রাম্যুর প্রফিউজ থার্স্ট নেট্রাম্যুর ইরিটেবল টেম্পারামেন্ট নেট্রাম্যুর কনসোলেশন অ্যাগ্রাভেটস নেট্রাম্যুর ফিয়ার অফ রাবার্স নেট্রাম্যুর ড্রিমস অফ রাবার্স নেট্রাম্যুর সেন্টিমেন্টাল নেট্রাম্যুর মর্টিফিকেশন এলিমেন্টস আফটার নেট্রাম্যুর হেড ইঞ্জুরি আফটার নেট্রাম্যুর ড্রাইনেস সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি নেট্রাম্যুর তাহলে নেট্রাম্যুর না দিয়ে আপনি 50টা ডাক্তারের কাছে কেন ঘুরছেন? আপনাকে গুলি করে মারবো, পিস্তল নিয়ে এসো, এই লোকটাকে গুলি করে মারার দরকার। হোমিওপ্যাথি ডাক্তার হয়েছেন আপনি? তাহলে তুমি হোমিওপ্যাথি ডাক্তার, তোমার ভরসা নেই, তোমার ওয়াইফের হোমিওপ্যাথির উপর ভরসা বেশি? আমার দাদু হোমিওপ্যাথি ছিলেন, তো তখন থেকে আমার রক্তেই আছে না হয়ে যাচ্ছে। একদম ছবির মতন কেস, তুমি কবে সুস্থ হয়ে যেতে? বন্দুক নিয়ে এসো, মেরে দিয়ে লোকটাকে। ছবির মতন কেস, নেট্রাম্যুর দেয়নি। সো নেট্রাম্যুর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আপনার হোমিওপ্যাথি ডাক্তার হয়ে যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন না করতে পারেন, তাহলে সাধারণ মানুষের ভরসা থাকবে কোত্থেকে? সো দিস ইজ এ পিকিউলার কেস অফ নেট্রাম্যুর। সব সিমটম মিলেছে, সবাই জানে, রাগ বেশি, ইরিটেবল টেম্পারামেন্ট, কনসোলেশন অ্যাগ্রাভেটস, ফিয়ার অফ রাবার্স, ড্রিমস অফ রাবার্স, প্রচুর পিপাসা, রুটি খেতে চায় না, ঠান্ডা খাবার খেতে চায়, শীত বেশি, হেড ইঞ্জুরি আফটার এলিমেন্টস, ড্রাইনেস সেন্সেশন ইন ডিফারেন্ট পার্টস। কিন্তু যেটা জানতে না সেটাও দেখিয়ে দিলাম, ঘুমের মধ্যে চিল, ঘুমের মধ্যে হাত পা কেঁপে ওঠে, শীত করে, নেট্রাম্যুর। সো নেট্রাম্যুর ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ডস। তাহলে নিশ্চিন্তে থাকো, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।